যমুনা গ্রুপের প্রয়াত চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা হয়েছে সুনামগঞ্জে। যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সম্মেলন কক্ষে স্মরণ সভায় অতিথি হয়ে যোগ দেন পৌর মেয়র নাদের বখত ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল হোসেন। পরে সভায় স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন বক্তারা। স্মরণসভা ও মিলাদ মাহফিল হয়েছে নেত্রকোনায় সকাল 11টায় পৌরসভা মিলনায়তনে। যমুনা টিভি ও যুগান্তরের জেলা প্রতিনিধি কামাল হোসাইনের সঞ্চালনায় স্মরণসভা ও মিলাদ মাহফিল শুরু হয়। উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র, প্রেস ক্লাবের সাবেক সম্পাদক শ্যামলেন্দু পাল, পৌর কমিশনার শেখ হেলাল উদ্দিন সহ অতিথিরা। স্মরণসভায় মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের আত্মার শান্তি কামনা করে মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম গোলাম মোস্তফা। যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল হয়েছে ময়মনসিংহে। যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে ময়মনসিংহ প্রেস ক্লাব মিলনায়তনে বেলা 12টায় স্মরণসভা এবং দোয়া মাহফিলে জেলায় কর্মরত বিভিন্ন প্রতিষ্ঠানের গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। এই দোয়ায় নুরুল ইসলামের আত্মার মাগফিরাত ও করোনা পরিস্থিতিতে সকলের সুস্বাস্থ্য কামনা করা হয়।